গুরুতর অসুস্থ। একদা সৌরভ গাঙ্গুলির সতীর্থ এবং রঞ্জি ট্রফি জয়ী বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেন মঙ্গলবার সকালে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে বাইপাসের ধারের এক নার্সিংহোমে ভর্তি বাংলার এই প্রাক্তন পেসার। হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি এখন আগের চেয়ে কিছুটা ভালো, তার আরোগ্য কামনা করেছেন ক্লাবকর্তা থেকে সতীর্থ বন্ধুরাও। গতকাল আমার কাছে ফোন আসে সকালবেলা, আমারই এক বন্ধু ফোন করে, আরেক বন্ধু কমন ফ্রেন্ড, সে ফোন করে বলে সাগরের এরকম একটা স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক, হসপিটালে ভর্তি হয়েছে। সাগর আমার সাথে দীর্ঘদিন খেলেছে, শুধু নট অনলি বেঙ্গল, যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি ইস্টবেঙ্গল ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবেও আমার সঙ্গে একসাথে খেলেছে অনেক অনেক দিন। হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার, মানে কী বলবো, আমরা বলতাম হচ্ছে ওর ওইটুকুনি চেহারায় ওই যা পেসে যা এতে বল করতো, লেফট হ্যান্ডে মিডিয়াম পেসার, যেটা বেঙ্গলে এখন খুব কম আছে। বেঙ্গলে লেফট আর্ম মিডিয়াম পেসার যারা যারা এসছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে সাগর। আমরা একটা ইউনিট হিসাবে খেলোয়াড়দের সাথে কাজ করি, যে কোনো খেলোয়াড়ের সঙ্গে আমরা থাকি, আর অসুস্থ হলে তো কোনো প্রশ্নই নেই, আমরা যে কোনো দরকারে আমরা পাশে আছি, আমরা পরিবারের সাথেও যোগাযোগ করছি, এবং ওর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।